नमस्कार आपनारा देखें online.com यूट्यूब चैनल ओनली राइटिंग प्रोफेशन वेस्ट बेंगल जॉइंट एंट्रांस बोर्ड जेनपास यूजी 2021 एर डिटेल नोटिफिकेशन गतकाल के जारी करेছিলেন। आज के क्योंकि ऑनलाइन एप्लीकेशन शुरू हो गए जेनपास यूजिर जो अपनारा जानें जेनपास यूजिर माध्यमे बीएससी नार्सिंग छाड़ाओ बेश कयेकटी पैरामेडिकल एलाइड कोर्से भर्ती हওয়ার জন্য आवेदन करा जाए বা এর মাধ্যমে भर्ती হওয়া যায়। অনলাइन एप्लीकेशन किन्तु शुरू হয়েছে आज के থেকে চলবে 15 এপ্রিল পর্যন্ত। আর जेनपास यूजिर 2021 परीक्षा হবে 4 जुलाई रविवार 4 जुलाई 2021। तो आमी आजकेर भिडियोते आपनादेरके देखिए दिच्छी आपनारा स्टेप बाई स्टेप किभाबे अनलाइन एप्लीकेशन करबेन। आपनारा स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। उपकृत मने होले लाइक करबेन, बंधुदेर मध्ये शेयर करते भुलबेन ना। और आमार चैनेले नतुन होले एरकम आपडेट सबार आगे पाओयार जोन्नो सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने क्लिक करे अल नोटिफिकेशन एक्टिव करे देबेन। देखुन अनलाइन एप्लीकेशन करार जोन्नो अनलाइन एप्लीकेशन फर जेनपास यूजी एग्जामिनेशन जेटा देवा रयेछे लिंकटा एई लिंके क्लिक करते होबे। लिंक क्लिक करलेई सरासरि आमरा अनलाइन एप्लीकेशनेर लिंके चले जाब। आमरा আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ফটো সিগনেচার আপলোড করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তো সবার প্রথমে কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে হবে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস যে কোর্সগুলো রয়েছে। তো আমরা যদি রেজিস্ট্রেশন করার পরে রিমেনিং পার্টটা পরে ফিল আপ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করতে হবে। যদি পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন নাম্বার কোনো কারণে ভুলে যাই সেক্ষেত্রে ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বার বা ফরগেট পাসওয়ার্ড এই লিঙ্কে ক্লিক করে আমরা রিসেট করতে পারবো। তো আমরা প্রথমে নিউ রেজিস্ট্রেশন করে নিচ্ছি যেহেতু আমি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে চাই। এখানে দেখুন ডাউনলোড ইনফরমেশন বুলেটিনের একটা লিঙ্ক দেওয়া রয়েছে। ইনফরমেশন বুলেটিন সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেলে গতকালকেই পোস্ট করেছি, আপনারা সেখান থেকে ডিটেল নোটিফিকেশন দেখে নিতে পারেন। ডিটেল নোটিফিকেশন পড়ে নিয়েই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা ভালো। এখানে কিন্তু জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য ফিসটা 500 টাকা এবং এসসি, এসটি, ওবিসি, এবিদের জন্য 400 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। ব্যাংক চার্জটা আপনাদের এক্সট্রা লাগবে। তো লাস্টে যে চেক বক্সটা দেওয়া রয়েছে ক্লিক করে ক্লিক হেয়ার টু প্রসিড এই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে ক্যান্ডিডেট নেম এখানে দেওয়া আছে অ্যাজ রেজিস্টার্ড ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাম, বাবার নাম এবং মায়ের নাম কিন্তু 12 এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে। ডেট অফ বার্থ আর 10th সার্টিফিকেট অনুযায়ী লিখে নিতে হবে। জেন্ডার এবং এখানে আইডেন্টিফিকেশন টাইপে স্কুল আইডি, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক বা এনি আদার গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ এটা সিলেক্ট করে আপনারা আধার নাম্বার দিতে পারেন। আমি এখানে ডেমো হিসেবে ফর্মটা দেখাচ্ছি। প্রিমিসেস নম্বর এবং নেমে আপনারা এখানে প্রিমিসেস নম্বর যদি না থাকে তাহলে কেয়ার অফ দিয়ে বাবার নাম লিখতে পারেন ক্যান্ডিডেটের। তারপর লোকালিটি অপশনাল দেওয়া থাকলেও এখানে ভিলেজ এবং পোস্ট আপনারা দিয়ে দেবেন। ভিলেজ লিখে ভিলেজের নাম, পোস্ট লিখে পোস্টের নাম, সাব লোকালিটিতে আপনারা পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন। তারপর কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট পরপর সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে সাব লোকালিটিতে এখানে পুলিশ স্টেশনের নাম দিয়ে দিলাম, তারপর কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট সব সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে পোস্টাল কোড যেটা ক্যান্ডিডেটের এরিয়া পোস্টাল কোড রয়েছে পার্মানেন্ট পোস্টাল কোড এখানে দিয়ে দিলাম। অল্টারনেটিভ কন্ট্যাক্ট নম্বর অপশনাল দেওয়ার দরকার নেই। ইমেল আইডি এবং ফোন নাম্বার এই দুটো কিন্তু অ্যাক্টিভ ইমেল আইডি এবং অ্যাক্টিভ ফোন নাম্বার হবে ক্যান্ডিডেটের, কারণ পরের ফিউচারে যে কমিউনিকেশানগুলো কিন্তু ইমেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমে হবে, কাউন্সেলিং পর্যন্ত পরপর চলতে থাকবে। সেই কারণে এই দুটো যেন অ্যাক্টিভ থাকে সেদিকে ধ্যান দিতে হবে। এবারে পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রে কিন্তু সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যে চেকবক্সটা রয়েছে চেকবক্সে ক্লিক করলেই পার্মানেন্ট অ্যাড্রেসটা অটোমেটিক কপি হয়ে যাবে। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু একইভাবে প্রেজেন্ট অ্যাড্রেসের মতন সব কটা বক্স ফিল আপ করতে হবে। এবারে পাসওয়ার্ড পলিসি, পাসওয়ার্ড কিন্তু এখানে 8 থেকে 13টা অক্ষরের মধ্যে হতে হবে, কমপক্ষে 8 এবং ম্যাক্সিমাম 13টা, এবং একটা আপার, একটা লোয়ার, একটা নিউমেরিক এবং এই স্পেশাল ক্যারেক্টারগুলোর যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনাকে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। একটা বড় হাতের, একটা ছোটো হাতের, একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে কমপক্ষে 8 থেকে 13। এবং সিকিউরিটি কোয়েশ্চেন যদি পাসওয়ার্ড কোনো সময় ভুলে যাই ফরগেট করার জন্য সিকিউরিটি কোয়েশ্চেন একটা সিলেক্ট করে রাখতে হবে এবং সিকিউরিটি কোয়েশ্চেন যেটা সিলেক্ট করবেন তার নির্দিষ্ট অ্যান্সারটা নিজের পছন্দ মতন দিয়ে দিতে হবে। এবারে কিন্তু লাস্টে যে ক্যাপচা সিকিউরিটি পিনটা রয়েছে সিকিউরিটি পিনটা টাইপ করে যেভাবে টাইপ করা রয়েছে একইভাবে টাইপ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু রিভিউ পেজটা আসবে। রিভিউ পেজ অর্থাৎ আমরা রেজিস্ট্রেশন পার্টি যে সমস্ত ডিটেলগুলো ফিল আপ করলাম সেই ডিটেলগুলো আর একবার ভেরিফাই করে নিতে হবে। এই চেক বক্সগুলোতে সব ক্লিক করে নিতে হবে। ক্লিক করার আগে কিন্তু রিভিউ পেজটা ভেরিফাই করে নিতে হবে, অর্থাৎ নামের স্পেলিং, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না উইথ পিনকোড দেখে নেওয়ার পরে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। যদি ভুল থাকে এডিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে আপডেট করতে হবে, নাহলে ফাইনাল সাবমিটে ক্লিক করে ইয়েস করে নিতে হবে। ইয়েস করলেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে। देखो रेजिस्ट्रेशन नंबर दिए दिए रेजिस्ट्रेशन फर्म फार्स्ट स्टेपटा क्योंकि कमप्लीट देखाচ্ছে। এরপরে কিন্তু रिमेनिंग पार्टगुलो अर्थात অ্যাপ্লিকেশন फर्म अपलोड डॉक्यूमेंट्स पे एग्जामिनेशन फी एगुलो करते हैं। तो हमें प्रथम एप्लीकेशन फर्मटा फिलअप कर निচ্ছি। नैशनलिटी এখানে इंडियन सिलेक्ट कर लम। डोमिसाइल এখানে আমি वेस्ट बेंगल सिलेक्ट कर নিচ্ছি। कैटागरि এখান থেকে কিন্তু सिलेक्ट करते हैं जेनारेल एस सी एस टी ओ बी सी ए बी বা ইডব্লিউএস। ইডব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভড আছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা ইকোনমিক উইকার সেকশনের মধ্যে পড়বেন। ইডব্লিউএস এর একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে, তারা কিন্তু গাইডলাইনে দেখে নিতে হবে তাদেরকে যে সেই গাইডলাইনের মধ্যে তারা পড়ছেন কিনা। তাহলে ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করে নিতে হবে মহকুমা শাসকের দপ্তর থেকে আবেদন করে, তাহলেই আপনারা আবেদন করতে পারেন। হোম ডিস্ট্রিক্ট, রিলিজন এবং ব্লাড গ্রুপ, ক্যান্ডিডেটের ব্লাড গ্রুপটা এখানে দিয়ে দিতে হবে। কোর্স অ্যাপ্লাইড জেনপাস ইউজি থাকবে। এবারে তিনটে এক্সাম সিটি চয়েস করতে হবে। পরীক্ষা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোথাও হবে না, সেক্ষেত্রে ফার্স্ট কলামগুলোতে ওয়েস্ট বেঙ্গল তিনটেতেই সিলেক্ট করবেন। আর নেক্সট কলামে কিন্তু নিয়ারেস্ট বাড়ির কাছাকাছি যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে প্রায়োরিটি বেসিসে দিতে হবে। এবারে 10+2 डिटेल्सটা দিতে হবে। প্রথমে পাস স্ট্যাটাস যদি এবারের ক্যান্ডিডেট হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপিয়ারিং করতে হবে 10+2 এবং বোর্ডের নেম সিলেক্ট করে নিতে হবে। রেজাল্ট মোডটা এখানে হাইড আছে, যদি পাস্ট সিলেক্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং পার্সেন্টেজের ঘরটা আসবে, পার্সেন্টেজ বসাতে হবে। যদি অ্যাপিয়ারিং করা হয় তাহলে অটোমেটিক রেজাল্ট মোডটা হাইড হয়ে যাবে। যদি পাস্ট হয়ে থাকো, যদি 2020 বা তার আগের কেউ পরীক্ষার্থী হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু পাস্ট করে পার্সেন্টেজটা বসাবে। রোল নাম্বার যদি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট না পেয়ে থাকো তাহলে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে যে ইনস্টিটিউট থেকে 12 পরীক্ষা দেবে সেই ইনস্টিটিউটের নাম এবং অ্যাড্রেস লিখবে। ইনস্টিটিউটের পিনকোডটা পরের বক্সে লিখবে। তারপরে কিন্তু এখানে সিকিউরিটি পিনটা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। একই রকমভাবে সাবমিট বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজের মতন রিভিউ পেজটা আসবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্ম পার্টে যে ডিটেলগুলো ভরা হলো বা ফিল আপ করা হলো সেগুলো ঠিকঠাক ফিল আপ হয়েছে কি না ক্যান্ডিডেটকে আরেকবার রিভিউ করে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করে নেওয়ার পরে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। যদি এডিট করার দরকার হয় এডিট অ্যাপ্লিকেশন ফর্ম ডাটাতে ক্লিক করতে হবে, নাহলে ফাইনাল সাবমিট করে ইয়েস করতে হবে। ইয়েস করলেই অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট হয়ে গেছে। এবারে আপলোড ডকুমেন্টস, থার্ড স্টেপ। আপলোড ডকুমেন্টসে কিন্তু ক্যান্ডিডেটের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো সিগনেচার আপলোড করার আগে ফটো এবং সিগনেচারকে স্ক্যান করে নিতে হবে। 10 থেকে 200-র মধ্যে ফটো এবং 4 থেকে 30-এর মধ্যে সিগনেচারকে স্ক্যান করে রেডি রাখতে হবে। তো আমি এখান থেকে ফটো একটা স্যাম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ফটোর ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার রয়েছে, কিন্তু ক্যান্ডিডেটদেরকে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার করতে হবে। যেটা বলছিলাম ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট কালারের থাকে এবং সিগনেচারের ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট কালার থাকবে। ব্ল্যাক বা ব্লু পেনে সই করে এখানে কিন্তু 4 থেকে 30 কেবির মধ্যে আপলোড করে নিতে হবে। এখানে দেখুন ফটো সিগনেচারের বক্সটা ধরছে না, সেক্ষেত্রে আপনারা জুম মাইনাস করে এখানে উইদিট যেটা আছে উইদিটটাকে বাড়িয়ে নেবেন নিজেদের প্রয়োজন মতন, যতটা দরকার হবে, যতক্ষণ না বক্সের মধ্যে সিগনেচারটা আসছে। তারপর ওকে করে নিয়ে সাবমিট এবং প্রিভিউতে ক্লিক করতে হবে। এখানে দেখুন চেক অ্যান্ড ভেরিফাই আছে। এখানে দেওয়া আছে যে রিসেন্ট ফটোগ্রাফ আপলোড হয়েছে কিনা, 80% ফেস কভার আছে কিনা এবং কানগুলো দেখা যাচ্ছে কিনা এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে কিনা। যদিও আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট নেই, আপনারা কিন্তু আপলোড করার সময় ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেবেন অবশ্যই। আর সিগনেচার এবারে কিন্তু সব সেলফ ভেরিফাইয়ে ক্লিক করার পরে যে ক্যাপচাটা দেওয়া আছে ক্যাপচার দেওয়ার পরে সাবমিট করে দিলাম। পর দেখুন সিগনেচার আপলোড হয়ে গেছে। এবার লাস্ট স্টেপ সেটা হচ্ছে ফিস পেমেন্ট। ফিসটা পেমেন্ট করার পরে একটা কনফার্মেশন পেজ জেনারেট হবে। কনফার্মেশন পেজটা প্রিন্ট আউট করে ফিউচারের জন্য রেখে দিতে হবে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশন করবেন জেনপাস ইউজি 2021-এর জন্য। ভিডিওটি যদি আপনাদের উপকৃত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য ভবিষ্যতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অ্যাক্টিভ করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।